হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়া। আমি নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরাই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে এসেছি সব নতুন নতুন খবর। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপবিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় তার পাপা এবং মাম্মাকে বলল, তোমাদের একটুও ভালো লাগে না, দেখতে খুব পচা লাগে। দর্শক, বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেল ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপবিশ্বাসের একমাত্র পুত্র আব্রাহাম খান জয় ধীরে ধীরে অনেক বড় হয়ে গিয়েছে, একা একা সব কিছু করতে পারে। তিনি এখন বাসায় থাকলেই একা একা ইউটিউবে ঢুকে গুগলে ঢুকে সবসময় বিভিন্ন ধরনের জিনিস দেখে থাকে। বেশি দেখে সুপারস্টার শাকিব খান ও হলিউড কিং অপবিশ্বাসের সিনেমা। জিজ্ঞেস করলে বলে, আমি আমার মাম্মার সিনেমা দেখতে বেশি ভালোবাসি, তাই সবসময়ই আমি সময় পেলেই ইউটিউব এবং গুগলে সার্চ দিয়ে আমার মাম্মা এবং পাপার সিনেমাগুলো দেখে থাকি, দেখতে আমার খুব ভালো লাগে। আমার মাম্মা এবং পাপা কিভাবে সিনেমা করেছে সেগুলো দেখলেই আমার মন ভালো হয়ে যায়, যতই মন খারাপ থাকুক না কেন। সুপারস্টার শাকিব খানের হলিউড কিং অপবিশ্বাসের পুত্র একদিন সিনেমা দেখতেছিল, সেই সিনেমার মাঝে গান আসার পর দেখলো একটি দৃশ্য রয়েছে যেখানে অপবিশ্বাসের চুলগুলো সাদা এবং লালচে, অন্যদিকে সুপারস্টার শাকিব খানের চুলগুলো অনেক বড় বড়, দেখতে মোটেও ভালো লাগে না। পুত্র আব্রাহাম খান জয় বল, সি মাম্মা এবং পাপাকে একটুও ভালো লাগছে না, বাজে দেখাচ্ছে। যখন হলিউড কিং অপবিশ্বাস বাসায় আসলো তখনই বলল, মাম্মা জানো তোমার একটা ছবি দেখেছি আমি, তোমার এবং পাপার, একদম বিশ্রী লাগছে, তোমাদের দুজনকে একটুও ভালো লাগে না। অপবিশ্বাস বললো, কি ছবি? তখন বের করে দেখালো, দেখো তুমি এই ছবিগুলো একটুও ভালো হয়েছে, এগুলো তোমরা কখন তুলেছো? আর এই গানটার দৃশ্যটা আমার কাছে পচা লাগে, একদম বাজে লাগে, এই সিনেমার গান কে বানিয়েছিল, কার কথাতে তোমরা এই পোশাকগুলো পরেছিলে দুজনে, তোমাদের দেখতে বাজে লাগে, ভালো লাগে না একটু। দর্শক, সুপারস্টার শাকিব খানের পুত্র আব্রাহাম খান জয় ছোট হলেও কোনটা ভালো আর কোনটা মন্দ তা বুঝতে পারে, তার মাম্মা এবং পাপাকে যে এই সিনেমায় ভালো লাগেনি তার কাছে সেটি প্রকাশ করেছে অপবিশ্বাসের কাছে, তোমাদের দুজনকে পচা লাগে, একটুও ভালো লাগে না। অপবিশ্বাস বলল, তাতে কি হয়েছে? আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।